আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে এসেছি 40তম বিসিএস এর নৈতিকতা ও সুশাসন অংশের সমাধান। বাংলাদেশে নবনৈতিকতার প্রবর্তক হলেন আরজালি মাতুব্বর। আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি, এটি নৈতিক অনুশাসন। সভ্য সমাজের মানদণ্ড হল আইনের শাসন। যে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, জনগণের জীবনমালের নিরাপত্তা বজায় থাকে, সমাজের সকল মানুষ সমান আইনগত ও বিচারিক সুবিধা পেয়ে থাকে, এমন সমাজকে সভ্য সমাজ বলে। বিপরীত বৈষম্য এর নীতিটি প্রয়োগ করা হয় সংখ্যালঘুদের ক্ষেত্রে। মূল্যবোধ হল মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য উদ্দেশ্য হল মৌলিক স্বাধীনতার উন্নয়ন। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হল সরকার পরিচালনায় সাহায্য করা। মূল্যবোধের চালিকা শক্তি হল সংস্কৃতি। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায়। তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার? মৌলিক অধিকার।